কি দেখছো? বল দেখছো? ও বল দেখছো? বল খেলবে? এমনি এমনি করে পা দিয়ে বল খেলবে? So hello guys, welcome back to my channel. আজকে রবিবার, বড় দিন, 25শে ডিসেম্বর, and 25শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি বর মেয়েকে নিয়ে সাথে করে। তো চলো, কোথায় যাচ্ছি, সারাদিন কি এনজয় করছি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। মামা কোথায় যাবো আমরা? তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি, আর বাস পেলাম না তাই অটোতে উঠে পড়েছি। বেশিক্ষণ লাগে না অটোপুর থেকে মেদিনীপুর যেতে, বাসে করে হয়তো আধা ঘন্টা মতো লাগে, আর যেহেতু অটোতে করে রাখছি তো আরও তাড়াতাড়ি হবে। তো প্রথমে চৌরঙ্গি থেকে আবার অটো চেঞ্জ করে নিলাম আমরা, তো একদম পৌঁছে যাব মেদিনীপুর, আর বেশ ভালোই লাগছে। আর তোমাদেরকে আগে থেকে সরি বলে দিচ্ছি, কেননা অনেকদিন আমি ব্লগ দিতে পারিনি। আর দেখো, বলতে না বলতেই চলে এসেছি বিদ্যাসাগর পার্ক, যেখানে আজকে আমাদের পিকনিক হবে। আর আসতে না আসতেই বেগুনি মুড়ি দিয়ে দিয়েছে, সাথে সাথে মটরশিম, লঙ্কা, পেঁয়াজ। আমার মেয়েও বসে পড়েছে। ও, তার আগে বলা হয়নি, তার আগে কিন্তু কেক, কলা, মিষ্টি এইসব টিফিনের ব্যবস্থা ছিল। আর পুরো জায়গাটা দেখো, এত সুন্দর জায়গা, আর অনেকেই এখানে পিকনিক করতে এসছে আমাদের সাথে সাথে। তো এটা আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা পার্টি থ্রো করা হয়েছিল, মানে পিকনিকেরই মতোই, 25শে ডিসেম্বরের উপলক্ষে। তো সেখানেই দেখো, তো মুড়ি খেয়ে নিচ্ছি, আর মেয়েও আমার মুড়ি খেতে খুবই ভালোবাসে, তাই ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি, ওরও খাবার নিয়েছিলাম যেহেতু অনেক সকালে বেরিয়েছি। আর খাওয়া দাওয়ার পর একটুখানি পার্কটা ঘুরে নিচ্ছি। তো দেখো চারপাশে কত মানুষজনের ভিড় নেমেছে, অনেকেই দেখো, এই দেখো রান্না বান্নার আয়োজন চলছে। এখন 12টা নাগাদ বাজে, তো রান্না বান্না একদম জোর কদমে শুরু হয়ে গেছে। তো মেয়ের হাত ধরাধরি করে পার্কের ওই সাইডে যাচ্ছি, কেননা ওই সাইডে স্লিপার, দোলনা সব কিছুই আছে। তো পুরো পার্কটা কিন্তু অনেকটাই বড়, চারদিকে এরিয়াটা দেখতেই পাচ্ছ, সুন্দর সুন্দর ফুলের, কী সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলও ফুটেছে, আর গাছপালা চারদিক ভর্তি, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মেদিনীপুরে আমার অনেক পার্কেই জানা আছে, কিন্তু বিদ্যাসাগর পার্কটা অনেকটা ভেতরে, আর পার্কের কথা আমার অতটা জানা ছিল না। এই ফার্স্টে এই মেদিনীপুরে আমি পার্কে এসেছি। তো দেখো মেয়ে প্রথমেই যাচ্ছে স্লিপারের দিকে, কিন্তু স্লিপারটা না অনেক বড়, ওকে চাপাতে আমার খুবই ভয় লাগে। তবু ওর বাবা দেখো ট্রাই করলো, তা আমি বললাম বেশি চাপানোর দরকার নেই, সাদা জামা পরছে তো নোংরা হয়ে যাবে। তো এবারে দেখো দোলনার দিকে যাচ্ছে, কিন্তু খুব মজা পায় বাইরে এলে পড়ে, কিন্তু ওর কিন্তু ভীষণই ভালো লাগে। আর বাচ্চা বলো বড়, সবারই ভালো লাগে একঘেয়েমি জীবনযাত্রা থেকে একটু বাইরে বেরোতে পারলে। কি দেখছো? বল দেখছো? ও বল দেখছো? বল খেলবে? এমনি এমনি করে পা দিয়ে বল খেলবে? বল খেলবে? আচ্ছা বল খেলবো, চলো। তো পার্কের মধ্যে যতগুলো রাইড ছিল, একের পর এক রাইডে কিন্তু চেপে যাচ্ছে, মানে দেখো আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, কিন্তু ও কিন্তু বেশ মজাতেই আছে। আর দেখো এক এক সময় এত ভয় লাগছে, মানে অনেক ছোট, তো দেখো হাতটাও ছেড়ে দিচ্ছে মাঝে মাঝে, বলছি যে ওকে হাতটা ভালো করে ধরে রাখ, তবু মাঝে মাঝে কী করছে হাতটা ছেড়ে দিচ্ছে। আর ও কিন্তু সব থেকে ছোট বাচ্চা পার্কের মধ্যে, আমি দেখলাম দেখো হাতটা কেমন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ খুব মজাতেই আছে, মোট কথা বেশ এনজয় করছে ও। আমারও খুব ভালো লাগছে দেখে, বের করানো হয় না এমনিতে, কোভিডের জন্য তো বের করতেই পারছিলাম না বাচ্চাকে, কিন্তু এখন কোভিড চলে গেছে। তো আর দেখো চারিদিকে কত নদী, এটা হলো অ্যাকচুয়ালি কাঁসাই নদী, পার্কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, সেই কাঁসাই নদীর পাশে এসেছি, পার্কের পাশেই এই নদীটা, আর এই যে নদীটা তো প্রচুর নোংরা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ঠাকুর ঠাকুর বাসন টাসন হয়তো অনেক নোংরা হয়ে গেছে, কিন্তু নদীর ওপারটা খুব পরিষ্কার। তো ঘোরাঘুরি করে একটু ফুচকা খেতে চলে এলাম, পার্কের পাশেই এই ফুচকা দোকান বসেছিল। তো যতই যাই হোক না কেন, ফুচকা দেখলে খেতে কেমন একটু মন চায়। তো চলে এসেছি পার্কের মধ্যে,
তো আমাদের এখানে মহিলা পার্টি সবাই এখানে বসে আছে, সবার সাথে একটু গল্প টল্প হচ্ছে, সবার সাথে একটুখানি জান পেঁচান হচ্ছে আর কি। তো তার বাদেই দেখো এখন 1:30 মতো বাজে, তো মেয়েকে একটু খাইয়ে দেওয়া হচ্ছে, আমি আর বাবা দুজনে মিলে খাইয়ে দিচ্ছি, কেননা একটা দেরি হয়ে যাচ্ছিল আর ও খেতে অনেক সময়ও লাগে। তো শেষ পাতে দেখো পাঁপড় ভাজা চলছে, আর এখানে এই যে বেগুনি, সমস্ত রকম ভাজা ভুজি এখানেই রান্নাবান্না সব কিছু হচ্ছে। আর মেয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে একদম সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, আর ফার্স্ট ব্যাচ চালু হয়ে গেছে, তো এর পরের ব্যাচেই আমরা বসবো। এটা হলো পার্কের পেছন সাইডটা, তো পার্কটা অ্যাকচুয়ালি বিশাল বড় পার্ক, দেখতেই পাচ্ছ চারিদিকে এলাকাটা দারুণ বড়। তো এখানে একটুখানি বসার মতো আয়োজন করা হয়েছে। তো এরপরে দেখো খেতে চলে এসেছি পার্কটা একটু ঘোরাঘুরি করে। তো প্রথম পাতে স্যালাড পড়ে গেছিলো, মেনুতে ছিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল বেগুনি, আর ছিল মাটন কষা, তারপর ছিল চিলি চিকেন, অনেক কিছু ছিল, পাঁপড় চাটনি, মিষ্টি, অনেক কিছু ছিল। তো আর যেটা ছিল উঁচু চিংড়ি দিয়ে আলু পোস্ত, আলু পোস্ত খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ আমি খাই না। তো পর পাশে বসে ছিল ওর পাতেই থাপ তুলে দিয়েছি, খাওয়া দাওয়ার পর একটু ঘুরোঘুরি করে নেবো। খাওয়া দাওয়া শেষ করে এখন 3 বাজে, তো আমরা বেরিয়ে যাবো পার্ক থেকে। তো এরপর আমরা কোথায় যাচ্ছি, তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো একদম খাওয়া দাওয়া করে পিকনিক টিকনিক সেরে ফেরার পথে চলে এসেছি একটু মলে শপিং করতে। তো কেরানিতলার কাছে এই মলটা আর শপিং মল, আর সুন্দরভাবে দেখো ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে, আর আমার মেয়ে ওই বল বেলুন গিফট টেডি বিয়ার বল টল ছোটো ছোটো আছে ওইগুলো সব ঘাঁটছে, ওকে মানা করছি, তবু বাচ্চা তো খুব ভালো লাগছে ওর, পুরো মলটা একদম সুন্দরভাবে সেজে উঠেছে। বাড়ি চলে এসেছি, আজকে এখানে ব্লগটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও নিচে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।